गाइस, वेलकम बैक टू माय चैनल मिष्टी मिता लाइफस्टाइल। तो আমি আবার আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি। জানোই তো আমি যেদিন আমার মুডটা খুব ভালো থাকে সেদিন আমি ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য। তো আজকে হলো ভাইপোটা, আর সবাইকে শুভ ভাইপোটা। সব ভাইদেরকে আমার অনেক ভালোবাসা, দাদাদেরকে অনেক ভালোবাসা। তো আজকে আমিও ভাইপোটা দেব, আমি একা দেব। আমার দিদি এবছর ভাইপোটা দিতে পারবে না, এই কারণে আমি একা একা ভাইপোটা দেব। তারপরে মানে আমার দিদি তো এবছর দিতে পারছে না, কারণ ও দাদা শ্বশুর মারা গেছে। মানে দাদু, দাদা দাদু একই, তো উনি মারা গেছেন, এই কারণে ও এবছরে ও ই করতে পারবে না, ফোটা দিতে পারবে না। তার মধ্যে কি হয়েছে, মানে দিদি দেবে না বলে আমার মনটা একটু খারাপ খারাপ ছিল, যে আমি একা একা দেবো, একা একা দেবো। আমার মানে একটা প্ল্যানটা আমি ই করে ফেলেছিলাম, যে আমি এবছর দেবো কিনা ভাইপোটা। তারপর ভাবলাম যে দিদি বললো যে আবার, ও দিদি আবার বললো যে আমি দিচ্ছি না, তুই তা বললে দিবি না, এটা তো হয় না, তোকে দিতে হবে। তো আমি বললাম চল তাহলে দি। তার মধ্যে না আমার বড়দাকে আমি ফোন করতে পারিনি যে তাড়াতাড়ি চলে আসবি, তাড়াতাড়ি ফোটা দেব, এরকম মানে আমি কিছুই করতে পারিনি। মোড়ে মোড়ে কালী পুজো, তো এই কারণে কালী পুজোর গান বাজছে। আর যেটা বলছিলাম, তো আমার বড়দাকে যে ফোন করব সেটাও আমার হয়ে ওঠেনি। দাদা ছোট এসেছিল, এমনি আলোচনা হয়েছে দেব দেব, বাট পুরো ফাইনাল হয়নি। তো আমাদের একটা দাদা আছে কেএসজি, যার নাম এসকে আলারাখা, এরকম নাম, দাদার নামটা আমি উচ্চারণ করতে পারি না। তো খুব ভালোবাসে দাদা আমাদেরকে, বোন ই করে অনেককে ভালোবাসে। আমাদের যে ইউটিউবে আরো যারা আমাদের ফ্রেন্ড আছে, সেই একটা মানে সবারই দাদা বলা যায়। তো দাদা আমার ভিডিও দেখে, দাদা তোমাকে আমি জোর করে ডাকিনি, এর জন্য আমি মন থেকে অনেক দুঃখিত। অ্যাকচুয়ালি আমি প্রিপেয়ার ছিলাম না যে আমি এই ফোটাটা দেব, তো ফাইনালি দিচ্ছি। আর এই সময়টা ডাকলেও একটা খুব বাজে দেখায় যে আজকেই ফোটা, আজকেই ডাকছে। তো মন থেকে খুব দুঃখিত দাদা, বাট তোমার জন্য অনেক ভালোবাসা, আমার প্রণাম, অনেক আমাকে আশীর্বাদ করো দূর থেকেই। তো তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো এইটুখানি বলবো। তো আশা করি তোমাদের ভাইকে দাদাদেরকে তোমরা ফোটা দিচ্ছ, তো কে কিরকম এনজয় করছো, আর কালী পুজোতে কেমন কি এনজয় করেছো সেটাও আমাকে জানিও। আর আমি খুব এনজয় করেছি, বিশাল এনজয় করেছি, সেই ভিডিওগুলো হয়তো আমি তোমাদেরকে শেয়ার করিনি, আর বানাইও নি আমি ভিডিওগুলো, শুধু ছবি তুলেছি। তো চলো, আমি এখন কাজ বাজ করি না, আমি প্রথমে পাল্টাবো বিছানার চাদর, বসে আছি, এগুলো চেঞ্জ করবো, আর তোমার দাদা ভাই যাবে বাজারে। আর আজকে আমি রান্না বান্না করবো না, আজকে হবে বিরিয়ানি, তাও আবার বাইরে থেকে আনা হবে, কারণ আমার দাদারা বিরিয়ানি খেতে চেয়েছে এই কারণে। চলো যা যাক, আমার কাজ বাজ মানে আমার কাজ বাজগুলো আমি এগিয়ে নিই। আর কিছু বলবে? দেখো আমি একা বগরবর করি, কিন্তু তখন তোমরা দেখছো এখানে যাচ্ছে আসছে ঢুকছে, একটাও কথা বলেনি, বোঝো ঢালা। তো চল আমি এগুলো করে নিই, কাজ বাজ গুলো করে নিই, এদিকে সবাই চলে আসবে। তেমন তো কোনো কাজ নেই, শুধু রয়েছে বিছানার চাদরটা পাল্টানো, আর আমার এই যে টেবিলটা আছে, তোমরা যে টেবিলটা দেখো এই টেবিলটা গোছানো, ব্যাস এইগুলোই। আর তার মধ্যে দেখো আমার ছোটো ভাইও চলে এসেছে, তা আমি আর ভাই খুব হাসাহাসি করছিলাম এই কাজ বাজ নিয়ে। আর আমার ভাই শুধু বলে যাচ্ছে তুই কোনো কাজ করিস না, তুই কোনো কাজ করিস না, এই নিয়ে মানে ই হচ্ছিলো খুব তর্ক বিতর্ক। তো এটা আমার মামার ছেলে হয়, তো ভাই তাড়াতাড়ি চলে এসছে, আমার দাদাদের এখন আসার কোনো নাম নেই, অথচ আমাকে তাড়া দিতে থাকে। তো আমি আজকে ইচ্ছা করে কি করেছি, কাজ লেট লেট করে করেছি, আর টেবিলে কোনো কাজই ছিল না। অ্যাকচুয়ালি আমি এই এক দু মাস ধরে আমি ঘরে রান্না করছি না, আমার মানে শাশুড়ি ননদ যা রান্না করে তাই খাই, বা আমাদের তো আবার নেমন্তন্ন শেষ নেই, নেমন্তন্ন খেতে খেতে আর কি বলবো। তো ঘরে আমাদের রান্না হচ্ছে না, এদিকে দেখো আর এক মহাশয়কে, ইনি দেখেইনি ক্যামেরা অন হয়েছে, পরে দেখছে ক্যামেরা অন, তাই লজ্জা পেয়ে চলে গেছে। তো চলো আমার এদিকে সিনের কাজগুলো করে নিই ঝটপট করে, তারপর আমাকে স্নান করতে হবে, আর
ভালোই বেলা হয়ে আসছে, সবাই চলেও আসবে, তো চলো। তো সবাই চলে এসছে, আমার মা এসেছে, বাবা এসেছে, তারপরে আমার তিন দাদা এসেছে, আর চুংলু পুংলু দিদি জামাইও বসেছে, আর আমি এখানে বসে বসে রেডি হচ্ছি। তো আমি যে হালকা পাতলা রেডি হয়ে নিয়ে এদিকে আমার ক্যামেরাটাকে সরিয়ে দিয়েছিল, আমি আবার বলছি ঠিক করো, ঠিক করে রাখো। তো চলো আমি একটু সাজুগুজু করে নিই, যেহেতু আজকে ভাই ফোঁটা, এমনি আমি তো সাজতে ভালোইবাসি, তো ভাবছি যে আর একটু সেজে নিই। তো চলো ঝটপট করে সাজি। আর এদিকে প্রচুর হাসাহাসি হচ্ছে আমার, মানে আমাদের ফ্যামিলি যদি আমরা সবাই একসাথে থাকি, সত্যি কথা বলতে আমাদের বাইরের কাউকে লাগে না, কাউকে না, এতটাই আমরা নিজেরা মাতিয়ে নিই, এতটাই এনজয় করে নিই। তো এই হাসি ঠাট্টা চলছে, তার মধ্যে সাজুগুজুও চলছে, বাবুকেও মাঝে মাঝে খুব বকছি। অ্যাকচুয়ালি বাবু আমার সাজা জিনিসগুলো সবসময় ধরে। আর আজ আমার গলার অবস্থা খুব খারাপ, যেহেতু আমি কালী পুজোতে ঘুরতে বেরিয়েছিলাম, আর এখানে তো বুঝতে পারছো এখানে কেন সব জায়গায় ই পড়ে গেছে ঠান্ডা, তো ঠান্ডার জন্য আমার গলার ভয়েসটা বসে গেছে, তো একটু অর্ডার লাগছে শুনতে, তাও শুনো কি করবে বলো। এদিকে দেখো রেডি হয়ে চলে এসেছে, আজকে আমি এই শাড়িটা পরেছি, আমার দিদি বলে এই শাড়িটা পর, আমার আর একটা অন্য শাড়ি পরার খুব ইচ্ছে ছিল। তো এদিকে আমার চন্দন বাটা হচ্ছে, আর এদিকে আমার নন্দা জামাই, সে পুজো দিতে বসেছেন, সে যখনই মানে পুজো দিতে বসে 2 ঘন্টা বাজিয়ে দেয়, তারও বেশি, তো উনি পুজো দিতে বসেছে। আর ভেবেছিলাম যে নিচেই আমরা ভাইফোঁটা দিতে বসবো ঠাকুর ঘরে, বাট উনি পুজো দিচ্ছিলেন বলে আমরা খাটের উপরে বসলাম, কারণ জামাইবাবু প্রচুর টাইম লাগে, উনি যখনই স্নান করে আসে, উনি যদি 10টায় বসে তো 12টার সময় ওঠে এরকম। তো দেখো এদিকে ঘুমসি বাজছি, তার মেজদা এত হাসায় না কি বলবো, আমার প্রচুর হাসাহাসির পর্ব তো চলছিলই, দেখো দাদাদের সাথে হেসেই যাচ্ছি, মানে সমানে হেসে যাচ্ছি। আর এই দেখো কোনায় আমার বড়দা, আমার বড়দা সবসময় একটু শান্ত টাইপের, ও শান্তই থাকে, আবার যখন হাসায় তো বিশাল হাসায়, আর বেশি মানে হাসাহাসি করি আমি আমার মেজদা, আর তারপরে আমার দিদি, মানে এই তিনজন। আমার ছোটদাও কি, আমার ছোটদা একটু মোবাইল নিয়ে থাকতে বেশি ভালোবাসে, আমার ভাইও কম কথা বলে বাট খুব হাসাহাসি হয়, বললাম না যখন একসাথে থাকি আমাদের বাইরের কারো কথা মনে পড়ে না, এতটাই মানে এনজয় করি। আর এইদিকে ফোঁটা দিয়ে তারপরে দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর তোমাদের ফার্স্টে বলেছি রান্নাবান্না হয়নি, বাইরে থেকে বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, সেখান থেকে বিরিয়ানি এসেছে, তো ওই বিরিয়ানি আছে, খাওয়া দাওয়া হবে। আর অ্যাকচুয়ালি আমার ঘরটা তো ছোটো, এর জন্য আমি না রান্নার ব্যবস্থা করিনি, রান্না করে কোথায় রাখবো, আমার ঘরটা গরম, সবাই আসবে, এই কারণে আমি রান্না করিনি। দাদারাও বিরিয়ানি খেতে চাইছিলো, আমাদের এই যে মেজদা দেখতে পাচ্ছ, মেজদা হলো ওই যে রেড কালারের যে পাঞ্জাবিটা পরেছে ওটা আমার মেজদা, এদিকে ব্লু ব্লু ইটা পরে আছে শার্ট, ওটা আমার ছোটদা, আর এই যে গ্রিন কালারটা আমার ভাই, মামার ছেলে, আর বদ্দাকে তো দেখেছই। তো এই যে চলো তা ফোঁটা দিয়ে নিই, তারপর ফোঁটা দেওয়ার পর কথা হচ্ছে, আর দেখতে থাকো ভিডিওটা কেমন কি লাগছে কমেন্ট অবশ্যই জানিও।
আমার তো ফোঁটা দেওয়া হয়ে গেছে, আর দিদি এসেছে দাদাদের একটু মিষ্টি খাওয়াতে। দিদি এবছর ফোঁটা দিতে পারলো না বেচারিদের ওষুধের কারণে, তো এবছর দাদাদের আমরা কিছুই দিলাম না, যেহেতু রাখিতে আমরা গিফট দিয়েছিলাম, এবছর ওদের আমরা ফোঁটাতে কিছুই দেবো না। তো এইদিকে একটা জিনিস মানে মজা হয়েছে কি, আমার ছোটদা খালিয়াতে আসেনি, আমার ছোটদা আমাদের জন্য চকলেট এনেছে, তো আমরা দুজনে খুব খুশি। চকলেট কেনা ভালোবাসে বলো, আর আমি তো খুবই ভালোবাসি। তো আজকে আমরা খুব এনজয় করেছি, খুব 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 মজা করেছি। তো ভিডিওটা কেমন কি লাগলো কমেন্টে জানিও। আজকে ভিডিওটা এই অবধি, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।